একটি রাজনৈতিক দল যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের দলীয় লোকদেরকে প্রধান নির্বাচন কমিশনার মনোনয়ন করছেন তিনি অতিরিক্ত ব্যালট ছাপিয়েছেন সেটা দলীয় লোকদেরকে দিয়ে বাক্সে ঢুকানো হচ্ছে এবং নিজস্ব দলীয় ক্যাডারদেরকে দিয়ে জাল ভোট দেওয়ানো হচ্ছে আমাদের ধারণা ছিল যে এবারের নির্বাচনে অন্তত এই রকম বিতর্কিত লোককে আর প্রধান নির্বাচন কমিশনার মনোনয়ন করবেন না মাননীয় চেয়ারম্যানের কাছে ঢাকা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে যে অনিয়ম হয় তার লিখিতভাবে সাধারণ আইনজীবীর স্বাক্ষর গ্রহণপূর্বক বার কাউন্সিলের সচিব মহোদয়ের কাছে আজকে আমাদের স্মারকলিপি দাখিল করেছি সেখানে বক্তব্য হলো এই যে ঢাকা আইনজীবী সমিতিতে প্রতিবর্ষরই নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি নির্বাচন করা হয় কিন্তু গত তিন বছরে অত্যন্ত পরিতাপের বিষয় একটি রাজনৈতিক দল যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের দলীয় লোকদেরকে প্রধান নির্বাচন কমিশনার মনোনয়ন করছেন এবং তিনি মনোনীত হয়ে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে যত প্রকার অনিয়ম এবং দুর্নীতি আছে তার সব কিছু তিনি সেখানে প্রয়োগ করেন আমি যদি সংক্ষেপে বলি তিনি অতিরিক্ত ব্যালট ছাপিয়েছেন সেটা দলীয় লোকদেরকে দিয়ে বাক্সে ঢুকানো হচ্ছে এবং নিজস্ব দলীয় ক্যাডারদেরকে দিয়ে জাল ভোট দেওয়ানো হচ্ছে বলপূর্বক বুথে ঢুকে নিজেরা ব্যালট কেটে দিচ্ছে ইত্যাদি দুর্নীতি আমরা সে কারণে বর্ষব্যাপী এর প্রতিবাদ করেছি আমাদের ধারণা ছিল যে এবারের নির্বাচনে অন্তত এই রকম বিতর্কিত লোককে আর প্রধান নির্বাচন কমিশনার মনোনয়ন করবেন না কিন্তু দেখা গেল আমাদের সবাইকে অবাক করে সেই লোককেই এবারও অর্থাৎ 2023 এবং 24-এর সাধারণ নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার মনোনয়ন করেছেন আমরা সাধারণ আইনজীবীর সঙ্গে মত বিনিময় করেছি তাদের মতামত নিয়েছি এবং স্বাক্ষর সংগ্রহ করেছি তারপরে আমাদের সেই সকল বক্তব্য যা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম এগুলো সম্বলিত বক্তব্য আজকে আমরা বার কাউন্সিলে দাখিল করেছি যাতে বার কাউন্সিল ঢাকা আইনজীবী সমিতির এই সকল দুর্নীতি এবং আগামী নির্বাচনে যে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি জনাব আবদুল্লাহ আবুকে যে প্রধান নির্বাচন কমিশনার করে আগামী নির্বাচনেও যে দুর্নীতির পায়তারা করছে আমরা বার কাউন্সিলের হস্তক্ষেপ কামনা করছি নির্বাচন যেন সম্পন্ন হয় সুষ্ঠুভাবে এবং প্রত্যেক বিজ্ঞ আইনজীবী যেন যার যার ভোট তারা দিতে পারেন গত দুই বছরে জনাব আবদুল্লাহ আবু যে অনিয়ম করেছে যে জাল ভোটের প্রথা চালু করেছে সেটা যাতে বন্ধ হয়